আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দিব। তো এসপিসি থেকে আমরা কিভাবে টাকা তুলতে পারবো এবং কী করলে আমরা এখান থেকে টাকাগুলো আমাদের দ্রুত ফেরত পাবো, তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ না দেখলে আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখন আপনার যে এসপিসি যে আমাদের টাকাটি যে হোল্ড করে রেখেছে, তো 80% টাকা কিন্তু ওখানে তাদের কাছে কিন্তু হোল্ড করা আছে, ঠিক আছে? কিন্তু তারা কিন্তু আমাদেরকে বলতেছে যে 20% টাকা আপনারা এখান থেকে উঠাতে পারবেন। তো তারা কিন্তু আমাদের 80% টাকা কিন্তু তারা আটকে দিয়েছে। তো এই টাকাগুলো আমাদেরকে ফেরত দেবে বলতেছে যে আলামিন প্রধান, যে এসপিসি সিও, সে কিন্তু বের হলে কিন্তু আমাদের এই টাকাগুলো ফেরত দেবে। এই ধরনের একটি কথা কিন্তু তারা বলে যাচ্ছে এবং কি এখন পর্যন্ত বলতেছে। তো এসপিসি প্রধানে কিন্তু জামিন হচ্ছে না, তো এখনও বলা যাচ্ছে না সে জামিন পাবে কি পাবে না, তবে ঈদের পরে আশা করা যায় সে জামিন পাবে, তার সে বের হয়ে আসবে জামিনে। তো বের হয়ে আসার পরে কিন্তু একটি গুড নিউজ বা ভালো কোনো খবর আমরা শুনতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদের টাকা ফেরত পাওয়ার করণীয় কী? যদি আমরা যদি এখান থেকে প্রতিবাদ না করি, তো তারা কিন্তু আমাদের টাকাগুলি দেবে না। এসপিসি ওয়ার্ল্ডে যে আপনার সিও আলামিন প্রধান বের হয়ে আসলেও কিন্তু সে কিন্তু এই বিষয়টা নিয়ে সে বেশি কিছু করবে না, কারণ সে একবার জেলে গেছে, সে চাইবে টাকাগুলো মেরে দিতে, ঠিক আছে? কারণ তাদের যে MLM ব্যবসা, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, ঠিক আছে? সব কিছু কিন্তু তাদের প্রতারণা। এখানে আপনার যত এই যে প্রতিষ্ঠান বলেন, যত গ্রুপ বলেন, আপনার যত প্রোডাক্ট বলেন এসপিসির, সব কিছু একটা আপনার লোভ দেখানো, ঠিক আছে? লোক দেখানো, এছাড়া কিছুই না। তো তারা যদি আমাদের মূলত টাকা দেওয়ার ইচ্ছাই থাকতো, তাই সে কিন্তু 6 মাস আগে থেকে আমাদের টাকাগুলো ক্লিয়ার করতে পারতো। তো তারা কিন্তু হুট করে কিন্তু পুলিশে ধরে নেয়, তারা তদন্ত করার পরে কিন্তু পুলিশে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখান থেকে আমাদের টাকা পেতে হলে করণীয় কী? আমাদের টাকা পেতে হলে কী করতে হবে? আমাদের টাকা পেতে হলে প্রথমে এক হচ্ছে গিয়া, আমাদের আমরা যারা ইউজার আছি, আমরা যারা গ্রাহক আছি, এরা সবাই একত্রিত হতে হবে, ঠিক আছে? আমরা সবাই যদি এক হই, এক হয়ে যদি আমরা প্রতিবাদ করি, তখন কিন্তু তার একটা চাপ সৃষ্টি হবে। সেই চাপ যখন সৃষ্টি হবে, তখন কিন্তু সে টাকা দিতে কিন্তু আমাদের বাধ্য, তখন সে কিন্তু টাকা দিতে বাধ্য হবে। এটা আপনাকে 100% বিশ্বাস করতে হবে। আমরা যখন একটা চাপ কাউকে ধরেন, আপনি কারো কাছে যখন টাকা পান, সে টাকা দিতেছে না দিতেছে না, যখন আপনি একটা চাপ সৃষ্টি করবেন, সে কিন্তু টাকাটা দিতে বাধ্য হয়। তো সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যদি এটাতে যদি কাজ না হয়, তো আমরা সবাই মিলে কিন্তু আবারও চাইলে তাকে মামলা দিতে পারি। তো মামলা দিলে কী হবে? মামলা দিলে কিন্তু এটা একটা আইনি ব্যবস্থা নেবে, ঠিক আছে? আইনে কিন্তু একটা ব্যবস্থা নিলে সেখান থেকে কিন্তু গ্রাহকের টাকাগুলো ফেরত দেওয়ার কিন্তু একটা চান্স আছে। তো আমাদের এই দুটা প্রক্রিয়ায় কিন্তু আমাদের অবলম্বন করে চলতে হবে। তো আমরা চাইলে কিন্তু আমাদের টাকাগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু তুলে নিতে পারি, ঠিক আছে? তো আমরা যারা ইউজার আছি, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তো আমরা সবাই ঈদের পরে হলেও একত্রিত হয়ে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কি একটি আন্দোলনের ডাক দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।